বাংলাদেশের কৌশলগত একটিমাত্র চুক্তি যা মিয়ানমারের আধিপত্যকে পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম বিনা যুদ্ধে। বাংলাদেশ বরাবরে আন্তর্জাতিক কূটনীতি এবং স্বার্থগুলোকে সঠিকভাবে ব্যবহার করে না, এজন্য মিয়ানমার বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করার সুযোগ পাচ্ছে। কিন্তু শত্রুর শত্রু আমার বন্ধু এই থিওরির উপর ভিত্তি করে বাংলাদেশ যদি মিয়ানমারের শত্রু থাইল্যান্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে, তবে মিয়ানমারের শক্তি পুরোপুরি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কেননা থাইল্যান্ড পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি দেশ, তাছাড়া মিয়ানমারের তুলনায় থাইল্যান্ড কয়েক গুণ বেশি শক্তিশালী। কিন্তু বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের সম্পর্ক মোটেও সুখকর নয়, এই দায়ভার সম্পূর্ণ পররাষ্ট্র দপ্তরের। মিয়ানমার বাংলাদেশের কৌশলগত শত্রু কিংবা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতকে বন্ধু বানিয়েছে, যা বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগ না করলেও সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের ওপর একটি বড় ধরনের চাপ। ইতিমধ্যে ভারত মিয়ানমারকে বিভিন্নভাবে সহযোগিতা করে, উদাহরণস্বরূপ সাবমেরিন, টর্পেডো কিংবা হেলিকপ্টার পাইলট প্রশিক্ষণ দিয়ে থাকে। উভয় দেশের মাঝে প্রায় সামরিক মহড়া হয়, এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর ওপর পরোক্ষভাবে চাপ সৃষ্টি করে। কিন্তু সরকারের কাজ হচ্ছে সেনাবাহিনীর কাজকে যুদ্ধের ময়দানে সহজ করে দেওয়া, যেখানে পুরোপুরি ব্যর্থ হচ্ছে বাংলাদেশ সরকার। কেননা কূটনীতিকভাবে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক নেই বললেই চলে। থাইল্যান্ড নিজ থেকে কখনোই আগ বাড়িয়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধে যাবে না, যদি না তাদের স্বার্থ কাজ করে। কারণ থাইল্যান্ড এবং মিয়ানমার উভয় আসিয়ান জোটভুক্ত সদস্য, কিন্তু স্বার্থের নিকটে জোটের কোনো মূল্য নেই। উদাহরণস্বরূপ তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বকে উপস্থাপন করা যেতে পারে। তুরস্কের ওপর প্রায় গ্রিস এবং ফ্রান্সের পক্ষ থেকে অর্থনৈতিক অবরোধের কথা বলা হয়, এবং পার্লামেন্টে যখন ভোটাভুটি হয় তখন তুরস্কের মিত্রদেশ যেমন ইটালি, জার্মানি এবং হাঙ্গেরি ক্ষতিগ্রস্ত হবে, তাই তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়েও এর বিরোধিতা করে এবং সবশেষে অবরোধ আরোপ করতে ব্যর্থ হয়। থাইল্যান্ডের সঙ্গে এই ধরনের বাণিজ্যিক সম্পর্ক তৈরির পরেই কেবলমাত্র বাংলাদেশ থাইল্যান্ডের সঙ্গে একটি সামরিক সম্পর্ক তৈরি করতে পারে, এবং বাংলাদেশের পক্ষে এই ধরনের বাণিজ্যিক সম্পর্ক তৈরি করা সম্ভব, এবং তা মাত্র 3 থেকে 5 বছরের মাঝে। কেননা থাইল্যান্ড এবং বাংলাদেশ উভয় বড় অর্থনৈতিক শক্তি। থাইল্যান্ডের জিডিপির আকার 500+ বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের 350+ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে মিয়ানমারের অর্থনীতি মাত্র 100 বিলিয়ন মার্কিন ডলার থেকে কম। সুতরাং বাণিজ্যিক স্বার্থকে কাজে লাগিয়ে থাইল্যান্ড এবং বাংলাদেশের মাঝে সুসম্পর্ক তৈরি করা সময়ের ব্যাপার মাত্র। কেননা বাণিজ্যিক স্বার্থকে অস্ত্র হিসেবে কাজে লাগাতে না পারলে একবিংশ শতাব্দীতে টিকে থাকা অসম্ভব, অর্থাৎ এক ডিলে দুই ফাঁকি স্বীকার করতে হবে। বর্তমানে থাইল্যান্ড এবং বাংলাদেশের মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ মাত্র 1.2 বিলিয়ন ডলার। এর মাঝে থাইল্যান্ড বাংলাদেশে প্রায় 1 বিলিয়ন ডলার রপ্তানি করে, যেখানে বাংলাদেশ রপ্তানি করে 250 মিলিয়ন ডলারের পণ্য, যা উভয় দেশের 900 বিলিয়ন ডলারের অর্থনীতির নিকট খুবই নগণ্য পরিমাণ দ্বিপাক্ষিক বাণিজ্য। অন্তত আগামী 2025 সালের মাঝে যদি বাংলাদেশ এবং থাইল্যান্ডের মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য 10 বিলিয়ন ডলারের উন্নীত করা যায় এবং ধীরে ধীরে থাইল্যান্ডের সঙ্গে সামরিক মহড়া এবং প্রশিক্ষণ বিনিময় করার সুযোগ হয়, তবে অবশ্যই তখন উভয় দেশের মাঝে একটি শক্তিশালী সামরিক চুক্তি হওয়া সম্ভব। আর এই ধরনের একটি সামরিক চুক্তির অর্থ সব সময়ের জন্য মিয়ানমারের আধিপত্য বাংলাদেশের জন্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এবং কি মিয়ানমারের ভৌগোলিক অ্যাডভান্টেজ পর্যন্ত। কেননা থাইল্যান্ড বাংলাদেশকে সহযোগিতা করলে মিয়ানমার কখনোই মালাক্কা প্রণালী বাংলাদেশের জন্য বন্ধ করতে সক্ষম হবে না। আর যদি ভারত এমনটা করতে সহযোগিতা করে, তবে চীন, পাকিস্তান তো আছেই। আশা করি আমাদের অ্যানালাইসিসগুলো আপনাদের পছন্দ হয়েছে। তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।